ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সটবুক। টেক্সটবুক সুপার কোচিং বেঙ্গলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটু আপকামিং যে গভর্নমেন্ট এক্সাম গুলো সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের রয়েছে, সেই গভর্নমেন্টের এক্সাম আর ভ্যাকান্সি সম্পর্কে একটু আলোচনা করব। ওকে, তো চলো আস্তে আস্তে আমরা শুরু করি। শুরু করার আগে টেলিগ্রাম চ্যানেল, আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো, @ প্রত্যুষ স্যার _ টেক্সটবুক। এখানে তোমরা ডেইলি PDF তোমরা সাথে সাথে পেয়ে যাচ্ছ, তাছাড়াও বিভিন্ন রকম কুইজ পোলস এগুলো নিয়ে এখানে প্রচুর চর্চা করা হয়। তো টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো, উপকৃত হবে। ঠিক আছে, এখানে আমার টেলিগ্রাম চ্যানেলের আইডি দেওয়া আছে, তাছাড়াও ডিসক্রিপশনের লিঙ্কে তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের ডিটেলস। নেক্সট, প্রথম আসি, সবার প্রথম সেন্ট্রাল গভর্নমেন্ট সম্পর্কে বলি। সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরিগুলো রয়েছে তার মধ্যে সব একটা অন্যতম একটা বড় জায়গা হচ্ছে SSC। বিগত 2-3 বছর ধরে SSC একদম ক্যালেন্ডার তার আগের থেকে প্রকাশিত করে দেয় এবং তারা সঠিক সময়ে কিন্তু এক্সামটা নিচ্ছে। প্রত্যেক বছর SSC 20,000 থেকে 30,000 ক্যান্ডিডেট নেয়। তো ইট ইজ এ হিউজ ভ্যাকান্সি, একটা বিরাট বড় ভ্যাকান্সি। তো তোমরা অবশ্যই প্রিপারেশন নাও SSC র জন্য। সবার প্রথম আসি SSC CGL এর ক্ষেত্রে। CGL এর ক্ষেত্রে এখানে দেখে নাও ভালো করে, ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, তোমাদের কোয়ালিফিকেশন কি রাখবে, গ্রাজুয়েশন পাস করতে হবে, মিনিমাম এজ 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম এজ হচ্ছে তোমাদের 32 বছর হবে। ওকে, তো মিনিমাম এজ 18 ইয়ার্স আর ম্যাক্সিমাম এজ 32 ইয়ার্স পর্যন্ত তোমরা দিতে পারে। তার পাশাপাশি তো এজ রিল্যাক্সেশন রয়েছে। নেক্সট, এখানে তো একটা বড় জায়গা হচ্ছে SSC CGL, তারপরে আসছে SSC CHSL কম্বাইন্ড হাইয়ার সেকেন্ডারি লেভেল, তাই না? তো এই CHSL এর ক্ষেত্রেও তোমরা একটা হিউজ ভ্যাকান্সি পাচ্ছ, যেখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে উচ্চ মাধ্যমিক পাস, তাই তো? এইচএস পাস করে তোমরা এই CHSL এর মতন পরীক্ষাতে বসতে পারছো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা, আর ম্যাক্সিমাম এজ ঠিক সেম CGL এর যেরকম ছিল। এখানে কি বলছে, এখানে 18 বছর আর 27 বছর ম্যাক্সিমাম এজ। তাছাড়াও তারপরে তোমরা কি পাচ্ছ, তারপরে তোমরা পেয়ে যাচ্ছ এজ রিল্যাক্সেশন, যদি কোটা থাকে তাহলে এজ রিল্যাক্সেশন পাচ্ছ। নেক্সট হচ্ছে SSC MTS মাল্টিটাস্কিং স্টাফ। মাল্টিটাস্কিং স্টাফ এর ক্ষেত্রেও একটা হিউজ ভ্যাকান্সি বেরোয় প্রত্যেক বছর। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে দেখো, দেখে নাও ভালো করে, এজ 18 থেকে 25 বছর, আর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রাখতে হবে তোমাকে, তোমাকে ম্যাট্রিকুলেশন পাস করতে হবে, অর্থাৎ তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, 10th পাস হতে হবে। ওকে, বাদ বাকি যা রয়েছে এজ রিলাক্সেশন এখানেও অ্যাপ্লিকেবেল হবে। নেক্সট নেক্সট হচ্ছে SSC JEE, খুব তাড়াতাড়ি SSC JEE খুব তাড়াতাড়ি বেরোচ্ছে। ওকে, তো 2024 এ তোমরা আবার SSC JEE, যারা যারা টেকনিক্যাল, যারা টেকনিক্যাল নলেজ রয়েছে, যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছে, তাদের জন্য বিশেষ করে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তাছাড়াও অন্যান্য অনেক ট্রেডে যারা ডিপ্লোমা পাস করে বসে আছো, তাদের জন্য একটা বিরাট অপরচুনিটি এই SSC JEE। ওকে, তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বললাম, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে, তোমাকে ডিপ্লোমা থাকতে হবে কিছু স্পেসিফিক ট্রেডের উপরে, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তাছাড়াও ইলেকট্রনিক্স রয়েছে, তাছাড়াও আদার্স রয়েছে। নেক্সট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বললাম, আচ্ছা এর এজ লিমিট কত, 18 থেকে 32 বছর প্লাস এজ রিল্যাক্সেশন রয়েছে। পরবর্তী ক্ষেত্রে চলে যাই রেলওয়ে। তোমরা জানো সামনেই ভোট আসছে, সুতরাং ভোট আসলে রেল নিয়ে একটা বিরাট মাতামাতি চলে। তো 2024-এ ভোট, সুতরাং রেল বেরোবেই, এটুকু বলতে পারি। তো রেল রেল বেরোবেই, আর রেলের জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো। প্রথম বেরোচ্ছে রেলের গ্রুপ D। গ্রুপ D এখনো পর্যন্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন 10th দেখাচ্ছে, কিন্তু আমার মনে হয় যে গ্রুপ D খুব তাড়াতাড়ি ITI টা একদম ফুল অ্যান্ড কনফার্ম করে দেবে, তো এখনো বলা যাচ্ছে না কিছু। নেক্সট, 18 থেকে 33 বছর পর্যন্ত তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এর মধ্যে, তাছাড়াও এজ রিল্যাক্সেশন তো রয়েছেই। তো গ্রুপ D তে একটা হিউজ ভ্যাকান্সি আছে অল ওভার ইন্ডিয়াতে, তো এটার জন্য অবশ্যই প্রিপারেশন নাও খুব ভালো করে। নেক্সট, লোকো পাইলট, লোকো পাইলট ALP, অর্থাৎ লোকো পাইলট একটা বিরাট বড় ভ্যাকান্সি, এটা টেকনিক্যালদের জন্য, যারা ITI পাস করে বসে আছো বা যারা ডিপ্লোমা করেছো, বিটেক করেছো, তাদের জন্য অবশ্যই তোমরা ALP তে আর টেকনিশিয়ানে অবশ্যই বসতে পারবে। টেকনিশিয়ানে শুধুমাত্র ITI রা এলিজিবল, বাকিরা নয়। তো লোকো পাইলট একটা বিরাট বড় অপরচুনিটি। কি রয়েছে এখানে, এখানে এখানেও 18 থেকে 28 বছর হচ্ছে তোমার ম্যাক্সিমাম এজ থাকতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাকে ITI হতে হবে বা ডিপ্লোমা হতে হবে,
আইটিআই বা ডিপ্লোমা বা বিটেক? কটা স্পেসিফিক ট্রেডের উপরে, কটা স্পেসিফিক ট্রেডের উপরে, এই কটা স্পেসিফিক ট্রেডের উপরে কি থাকতে হবে? এই এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে। গ্রুপ ডির ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, নতুন নিয়ম আশা করি আসবে যে গ্রুপ ডিতে যারা লোক যারা মাধ্যমিক পাস করার পর যদি কেউ অ্যাপ্রেন্টশিপ করে থাকো, রেলের কোনো জায়গা থেকে অ্যাপ্রেন্টশিপ করে থাকো, তাহলে তারা কিন্তু এলিজেবল হবে, এরকম খবর রয়েছে। নেক্সট আসি, নেক্সট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। জুনিয়র ইঞ্জিনিয়ার যারা, জুনিয়র ইঞ্জিনিয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি তোমার যদি ডিপ্লোমা পাস থাকে কিছু স্পেসিফিক ট্রেডের উপর, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল নয়, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আর তাছাড়া অন্যান্য ট্রেড রয়েছে, তার উপরে যদি তোমাকে তোমার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিপ্লোমা থাকে বা বিটেক থাকে, তুমি অবশ্যই জুনিয়র ইঞ্জিনিয়ারে বসতে পারবে। 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট থাকবে, তাছাড়াও এজ রিল্যাক্সেশন রয়েছে। ওকে, এটাও একটা বিরাট বড় খুব সুন্দর একটা জব। নেক্সট হচ্ছে আরআরসি, এনটিপিসি, অর্থাৎ এনটিপিসি বিরাট বড় আরো একটা ভ্যাকান্সি নিয়ে বেরোয়। তো এনটিপিসির জন্য বিভিন্ন রকম কোয়ালিফিকেশন আছে এখানে, তাই না? 12 পাস থাকতে পারে, তো গুডস গার্ড, গুডস গার্ড, তারপরে স্টেশন মাস্টার, তাদের জন্য কি থাকবে? গ্রাজুয়েশন লাগবে, তাই না? তো 12 আর হচ্ছে গ্রাজুয়েশন, এই 12 বা গ্রাজুয়েশন থাকলে তোমরা আরআরবি এনটিপিসি তে তোমরা বসতে পারবে। নেক্সট স্টেট গভর্নমেন্টে আসি। স্টেট গভর্নমেন্টের ওয়ান অফ দ্য রেপুটেড জব হচ্ছে WBCS, তোমরা খুব ভালো করে জানো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আবার আবার নোটিফিকেশন বেরোবে, আবার খুব তাড়াতাড়ি ক্যান্ডিডেট নিতে চলেছে, ভ্যাকান্সি বার হতে চলেছে। এজ লিমিট কি আছে? এজ লিমিট হচ্ছে 20 থেকে 39 বছরের মধ্যে তোমরা এখানে এজ লিমিট পাচ্ছ। নেক্সট এজ রিল্যাক্সেশন রয়েছে। নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাকে যে কোনো সেক্টরে গ্রাজুয়েট হতে হবে, অর্থাৎ স্নাতক, স্নাতক করতে হবে, ডিগ্রি তোমার থাকতে হবে, ডিগ্রি থাকলে তুমি এখানে এলিজিবিলিটি পাবে। ওয়ান অফ দা রেপুটেড জব, সব থেকে রেপুটেড জব স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে, ওই বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে WBCS। নেক্সট ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সামনে আবার বলছি, সামনে 2024-এ ভোট আছে, তো 2024-এ হিউজ একটা ভ্যাকান্সি হবে, এটুকু বলতে পারি। 2025-26-এর চিন্তা ছেড়ে দাও, 2024 আগে ভালো করে দেখো। 2024 আবার বলছি, হিউজ একটা ভ্যাকান্সি বেরোবে, 2025-26 কিন্তু এত ভ্যাকান্সি বেরোবে না। ভোট চলে গেলে সবাই সবকিছু ভুলে যায়, এটা মাথায় রেখে আমাদের এগোতে হবে। তো ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের প্রত্যেক বছর খুব হিউজ অ্যামাউন্টের একটা ভ্যাকান্সি নেওয়া হয়। তো এই বছরও তার কোনো অন্য কিছু হবে না, এই বছর তোমরা প্রচুর ভ্যাকান্সি পাবে। তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, পুলিশ কনস্টেবল মেল, মেলদের জন্য 27 ইয়ার্স, লেডি কনস্টেবলদের জন্য 30 ইয়ার্স, তারপরে রয়েছে তোমাদের জন্য এজ রিল্যাক্সেশন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গেল। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রাখতে হবে? এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখতে হবে তোমাকে ম্যাট্রিকুলেশন পাস, অর্থাৎ মাধ্যমিক লেখা আছে, দেখো মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিকে তোমাকে কোয়ালিফাই করতে হবে। পরবর্তীতে আসি কলকাতা পুলিশ, আরো একটা রেপুটেড জব। কলকাতা পুলিশের ক্ষেত্রেও তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে? মাধ্যমিক পাস লাগবে, তাছাড়াও কি লাগবে? 18 থেকে 27 বছর তোমার যদি এজ হয়, তারপরে যদি এজ রিল্যাক্সেশন থাকে, তুমি এলিজেবল। ওকে, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এর ভ্যাকান্সি বার হতে চলেছে। আর একটা বড় 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 একটা অ্যানাউন্সমেন্ট, ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটর খুব জলদি, খুব জলদি সার্কুলেশন অলরেডি পাস হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটরে তোমরা খুব তাড়াতাড়ি এখানে ভ্যাকান্সি দেখতে পাবে, যেখানে ম্যাট্রিকুলেশন পাস, অর্থাৎ মাধ্যমিক পাশে তোমরা ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটরে অ্যাপ্লাই করতে পারবে। এটুকু বলে দিলাম, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটর। আদার্স ফুড এসআই, WBPSC, ক্লার্কশিপ, এই দুটো অলরেডি ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তোমরা এখান থেকে, খুব তাড়াতাড়ি এখান থেকে তোমরা এখানে এই 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 যে পরীক্ষা, এই পরীক্ষার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছ, খুব তাড়াতাড়ি এই পরীক্ষাগুলো কন্ডাক্ট হবে, যেহেতু সামনে ভোট রয়েছে, ভোটের কথা চিন্তা করে এগোতে হবে, তাই তো? তো যাই হোক, এই হচ্ছে আপাতত এই মুহূর্তের, এই মুহূর্তের আপকামিং এক্সামের কিছুটা আপডেট দিলাম। তো এরকম ছোট ছোট আপডেট যদি জানতে হয়, অবশ্যই আমাদের এই টেক্সটবুক অফিসিয়াল চ্যানেলকে লাইক করো, ফলো করো এবং শেয়ার করো। ওকে, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে জয়েন হয়ে যাও, @প্রত্যুষ_টেক্সটবুক, এখানে প্রচুর ইনফরমেশন পাবে এরকম রিলেটেড। ওকে, তো আজকে এখানে বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।